কালকে বাবলি দি লাইভ আমরা সবাই দেখেছি, আমরা সবাই সেই লাইভটা শুনেছি। তো সেই লাইভ নিয়েও কিছু প্রশ্ন আমার আছে। বাবলি দি মেইনলি ভিডিওটা আপনার জন্য করেছি, ছোট্ট একটা ভিডিও, আমি বেরিয়ে যাচ্ছি, আমি এসে বড় ভিডিও করব। প্রথম কথা, আপনি বারবার বলছেন যে প্রজেক্ট ওয়ালির সাথে বাবা জীবন, আপনি বলেন প্রজেক্ট ওয়ালিটাকে, প্রজেক্ট ওয়ালিটি হচ্ছে বাবা জীবন যাকে প্রথম মালা পরিয়েছিল, বুঝে নেবেন। হ্যাঁ, কারণ আমাদের ইউটিউবে কিছু গাইডলাইন্স মানতে লাগে, নাম নিতে পারি না। প্রজেক্ট ওয়ালির সাথে যদি বাবা জীবনের বিয়েটা লিগেল না হয়, তাহলে কিন্তু পিঙ্কির মেয়ের সাথে বিয়েটা লিগেল না। কিন্তু আপনি বারবার আইন নিয়ে বলছেন, 21 বছরের আগে কোনো বিয়ে হলে সেই বিয়েটা কিন্তু মান্যতা প্রাপ্ত পায় না। পিঙ্কির মেয়ের সাথে যখন বাবা জীবনের বিয়ে হয়েছিল, তখন তার বয়স ছিল 20 বছর। অবশ্যই পরে যখন ফিরে এসেছে, থেকেছে একসঙ্গে, তার মানে পরে পরবর্তীতে কালিটা ঠিক হয়েছে। কিন্তু প্রথম যখন বিয়ে করেছিল, দ্য ডেট অফ ম্যারেজ থেকে যদি আপনারা ধরেন, তাহলে সেটা কিন্তু লিগেল ছিল না। ঠিক আছে, এবার আসছি একটা, আপনি বাবা জীবনের, আপনি কথাটা খুব ভালো লেগেছে যে আপনি কারোর দালালি করছেন না, আপনি কারোর কোলে বসে নেই, আপনার কোলে আপনাকে কাউকে আপনি রাখেননি, এটাই আমি চেয়েছিলাম। নিরপেক্ষ বিচার, এখানে নিরপেক্ষতা খুব দরকার প্রতিটি মুহূর্তে। একটা ছেলের চিন্তা করে দেখুন, একটা ছেলে 17 বছর বয়সে একটা মেয়েকে প্রেগনেন্ট করে দিল, এবং সেও কিনা বিয়ের আগে করলো। তারপর সেই মেয়েটাকে বাড়ির থেকে বার করে দেওয়া হলো, তার কে সেই বাচ্চার বাবা, সেই এলিগেশন লাগে, ঠিক তো? তারপরে সে ছেলেটা আবার ন্যাকামি করে, পিঙ্কির মেয়ে যখন প্রেগনেন্ট হলো, কালকে বারবার আপনার লাভে কথা উঠছিল যে বাচ্চা নষ্ট করেছে, বাচ্চা নষ্ট করেছে, বাচ্চা নষ্ট করেছে, পিঙ্কির মেয়ে বাচ্চা নষ্ট করেছে। তাহলে আমি বলবো, আপনি যেহেতু আইন নিয়ে কথা বলছেন, ভারতবর্ষের আইন কিন্তু বলে 18 সাল কা বাদ সাদি, 20 সাল কে বাদ মা। পিঙ্কির মেয়ে যখন প্রেগনেন্ট হয়েছিল 2022 অক্টোবর, আমি, কারণ পিঙ্কির মেয়ে কালকে বারবার আপনি বলবেন, এখন আপনি পিঙ্কির মেয়ে কেন বলছেন? কারণ আমাদের বলতে, আমরা বলতে পারি না, আর যেহেতু মেয়েটা পিঙ্কির মেয়ে, তাই আমি কোনো নোংরা নামেও ডাকতে পারি না। ঠিক আছে, আমি ঝিমি বলেই বললাম। তো পিঙ্কির মেয়ে যখন মা হতে চলেছিল, তার বয়স কিন্তু 20 হয় নাই। 2022 যদি পিঙ্কির মেয়ের বয়স এপ্রিল মাসে 18 থাকে, 2022 অক্টোবরে তা ওর বয়স নিশ্চয়ই 20 হয় নাই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি পিঙ্কির মেয়ে বাচ্চাটাকে নষ্ট করে থাকে, তাহলে সেটাতে কোনো ফল্ট আছে কি? তারপর আমাদের ভারতীয় আইনে আছে, যদি মা সুস্বাস্থ্যের অধিকারী না হয়, পিঙ্কির মেয়ের কিন্তু ওই সময় নার্ভের প্রবলেম, প্লাস যে বাচ্চা পালন করতে গেলে একটা সুপরিবেশ লাগে, ওদের বাড়িতে তখন কনস্ট্যান্ট ঝগড়া, মারপিট, কন্ট্রোভার্সি। বলছেন না সোশ্যাল মিডিয়াতে এরকম নোংরামি, সোশ্যাল মিডিয়াতে নোংরামি কিন্তু এরাই এনেছে। আমরা ভিডিও করেছি, তবে যদি ওরা না আনে, তাহলে আমরা কি করতে পারতাম? আর এখানে কিন্তু পিঙ্কির মেয়েও সাধু না, কালকে অনেকবার সোশ্যাল মিডিয়াকে নিয়ে কথা বলেছে। এক একটা পয়েন্ট আপনাকে আমি ক্লিয়ার করব না, আপনাকে আমি ফোন করব না, আমার অত ফোন টোন করার শখ নেই। আমি আপনাকে যা বলবো ভিডিওতেই বলবো। যদি কোনো আমার সাবস্ক্রাইবার বা আমার ভিউয়ার্স আপনাকে এই আমার লিঙ্কটা পাঠায়, দেখে নেবেন। ও বারবার সোশ্যাল মিডিয়াকে দিচ্ছে, ও নিজে কোথায় দুধে ধুলা, ও হাত কেটেছে সোশ্যাল মিডিয়াতে, ও ডিভোর্সে কেক কেটেছে সোশ্যাল মিডিয়াতে, নিজে সোশ্যাল মিডিয়াতে এসে যা খুশি তা করতে পারবে, আর কিছু হলেই সোশ্যাল মিডিয়াকে দায়ী করবে না, সেটাও হয় না। তাই দোষ এখানে তিনজনের সমান। তবে যদি কার বেশি বলেন, পাল্লাটা কিন্তু ছেলেটার দিকে বেশি। ছেলেটা টাকা খাই, শরীর চাই, সব ধরনের চাহিদা ছেলেটার বেশি। বউটা এপ্রিল মাসে গেছে, ও মে মাসে, ও বলতে পারছে না পিঙ্কি মেয়ে কবে ঘুরতে গেছিল না গেছিল, মে মাসে গেছিল দীঘাতে ঘুরতে, ঠিক আছে? তখনই আবার ওইখানে গিয়ে ওই মেয়েটাকে প্রেগনেন্ট করে দিল। 1 বছরে 2023-এ একটা ছেলে দুটো অ্যানিভার্সারি সেলিব্রেট করলো। বলুন তো, একটা পুরুষের কি দুটো ম্যারেজ ডেট হয়? ভারতীয় আইন, হিন্দু সংবিধানে, মানে হিন্দু লজে কি এক বউ থাকতে আরেক বউকে বিয়ে করা যায়? তাহলে কী করে দুটো অ্যানিভার্সারি হলো? আর বিয়ে তখনই করা যাবে যদি কিনা প্রথম বউ কোনো রকমভাবে প্রোটেস্ট না করে, তাই তো? তাহলে আইন যদি দেখেন, তাহলে প্রত্যেকটি জায়গায় এরা আইনকে থুবড়ি দিয়েছে, খালি পয়সা রোজগারের জন্য সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করেছে, নোংরার থেকে নোংরা করেছে ইচ অ্যান্ড এভরিওয়ান। এখানে দোষ কার? পিঙ্কির মেয়ে উঠতে বসতে কখনো বাপকে বানিয়েছে ধর্ষণকারী বলে, কখনো মার চরিত্র নিয়ে বলেছে? সব কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই বলেছে। যে মেয়েটা সোশ্যাল মিডিয়া ভালোবাসি না, সোশ্যাল মিডিয়া ভালোবাসি না বলে, সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে কাদা, পারিবারিক কাদা কিন্তু এই মেয়েটাই ছড়িয়েছে। ওই মেয়েটা কিন্তু
নিজের পরিবারকে ছোট করে নাই। হ্যাঁ, নিজের পরিবারের কথা সে ছেলেটাকে বলেছে, বলে সে ছেলেটার মুখ দিয়ে বলেছে, নিজে বলে নাই, প্রজেক্টুয়ালি নিজে বলে নাই। বুঝলেন তো বাবলিদি, অনেক অনেক পয়েন্ট আছে। প্রতিটি পয়েন্ট আমি আজকে আপনাকে দু তিনটা ভিডিও করে পুরো হিস্ট্রিটা আপনাকে বলে দেব, যেটা আপনার ইজি হবে বুঝতে। আর ঠিকই বলেছেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ওই যে ওদের বাড়িতে আসা যাওয়া লোকগুলি না, যখন যেদিকে ঝোল পেয়েছে সেদিকেই গেছে। যে এদিকে একবার ঢুকেছে, ঢুকে এদিকের মাছ মাংস খেয়েছে, খেয়ে এদিক থেকে দেখেছে ঝোল কম, ওই দিকে ঢুকেছে। এটা আপনি রাইট বলেছেন। হ্যাঁ, আর এরাই সংসারে ভাঙন লাগিয়েছে। তাহলে বলুন তো, এই লোকদেরকে বাড়িতে ঢুকিয়েছে কারা? এই লোকদের সাথে কথা বলেছে কেন? আপনি যে বলছেন সোশ্যাল মিডিয়াতে, কেন, কি দরকার? এরা কারা? এদের সাথে ফোনে কেন হ্যালো হাই করবে? কেন যে নামগুলি এসেছে, যে কিনা ফটোগুলি পাঠিয়েছে, তাহলে সংসার ভাঙ্গার রোলটাতে ওরা নিবিয়েছে। কিন্তু ওদের সাথে কথা না বললে কি হতো? ওদেরকে ব্লক করে দিলে কি হতো? করে নাই। কেন করে নাই? ওদেরকে হাতে রাখলে ওরা ভিডিও করবে, ভিডিও করলে চর্চায় থাকবে, চর্চায় থাকলে পয়সা রোজগার করতে পারবে। ছোট্ট ট্রেলার ভিডিও দিলাম, আমি কিছুক্ষণ পরে আরেকটা বড় ভিডিও নিয়ে আসবো। ওকে, বাই।